আসসালামু আলাইকুম আমরা জানি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ তেইশ ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেই বিষয়ে আজকে কথা বলবো এখানে আমরা কথা বলবো আবেদন যোগ্যতা কত পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার তারিখ মানে কবে আমাদের পরীক্ষা হতে যাচ্ছে সেই বিষয়ে তোমরা জানতে পারবা এবং মোটামুটি তোমাদের যেসব কোশ্চেন থাকে ভর্তি বিজ্ঞপ্তিতে যেগুলো থাকে সেই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে সেইগুলো আমি মোটামুটি এখানে তুলে আনার চেষ্টা করেছি এখানে বাড়তি কোনো কিছু নাই তো প্রথমেই যে জিনিস বলবো পরীক্ষার তারিখ তার আগে একটু খুশি খবর দিয়ে নিই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন তাদের জন্য খুশি সংবাদ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকছে মানে তোমরা যারা দুই সালে এবং দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তারা পরীক্ষা দিতে পারবা তারা এক্সাম দিতে পারবা তার মানে কি তার মানে আমাদের সেকেন্ড টাইম থাকছে যেহেতু বিজ্ঞপ্তিতে প্রকার বলেছে যে দু হাজার একুশ বাইশ এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তার মানে আমরা এ থেকে বুঝতে পারছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার হয়তো সেকেন্ড টাইম চালু করতে যাচ্ছে তার মানে যারা প্রথমবার কোথাও চান্স পাওনি তাদের জন্য কিন্তু দ্বিতীয় সুযোগ থাকছে দু হাজার একুশ সালে যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য সেকেন্ড টাইম থাকছে তো এবার মূল বিষয়ে আমরা ফিরে আসি এবার পরীক্ষার তারিখ নিয়ে পরীক্ষা কবে হতে যাচ্ছে এই ইউনিটের পরীক্ষা মানে মানবিক ইউনিটের যে পরীক্ষা সেটা হতে যাচ্ছে উনত্রিশে মে এবং বাণিজ্য বিভাগের যে পরীক্ষা বি ইউনিট সেটা হতে যাচ্ছে ত্রিশ মে এবং সি ইউনিট যেটা বিজ্ঞান ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে একত্রিশে মে তার মানে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ এই তিন তারিখে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে পরীক্ষা পদ্ধতি রাজশাহী ইউনিভার্সিটিতে সাধারণত শিফট হয়ে থাকে শিফট ওয়াইজ কোশ্চেন আলাদা হয় এবং চার শিফ্টে এবারও অন্যান্যবারের মতো চার শিফ্টে পরীক্ষা হবে এবং চার শিফট বলতে ধরো একটা পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা আরেকটা হলো ধরো একটা থেকে দুইটা এরকমভাবে চার শিফটে পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষার তুমি কোন শিফটে পড়েছো এটা যখন তোমার অ্যাডমিট কার্ড দেবে তখন হচ্ছে তুমি সেখানে দেখতে পারবা যে তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে তুমি কোন শিফটে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে আর আরেকটু বলে নিই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিষয়ক ভিডিও বানানো হয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও আমাদের মামুনি স্কুলের ইউটিউব চ্যানেলেই তোমরা সেটা পেয়ে যাবা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এবার ফিরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই রকম সিস্টেম হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে প্রাথমিক আবেদন করতে হয় তারপরে সেখান থেকে সিলেক্ট করার পর তারপরে একটা চূড়ান্ত যারা আবেদন করতে পারবা তাদের একটা লিস্ট প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যাদের লিস্ট প্রকাশ করে তাদের আবার এ মানে পরবর্তীতে আবার চূড়ান্ত আবেদন করতে হয় মানে দুইবার আবেদন করা লাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত দুই বছর ধরে এরকম নিয়ম চলে আসছে তো আমরা যদি একটু দেখি যে আবেদন তোমার শুরু হচ্ছে পনেরোই মার্চ মানে যে প্রাথমিকভাবে যে আবেদনটা করতে হয় সেটা শুরু হচ্ছে পনেরোই মার্চ এবং সেটা শেষ হবে হচ্ছে সাতাশ মার্চ মনে রাখতে হবে সাতাশ মার্চের পরে কিন্তু কেউ আর প্রাথমিক আবেদন করতে পারবে না আর তোমরা যদি প্রাথমিক আবেদন কেউ না করো তাহলে কিন্তু সে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা দিতে পারবে না কারণ সে চূড়ান্ত আবেদনও করতে পারবে না তুমি প্রাথমিক আবেদন করার পর তোমাকে সিলেক্ট করা হবে মানে যতজন পরীক্ষা দিতে পারবে ততজনকে সিলেক্ট করে সেখান থেকে তারা একটা রেজাল্ট প্রকাশিত করবে তারপরে তারা তোমরা আবার চূড়ান্ত আবেদন করে তারপর পরীক্ষা হলে বসতে পারবে সো বি কেয়ারফুল আবেদন শুরু হচ্ছে পনেরোই মার্চ এবং শেষ হবে হচ্ছে সাতাশ মার্চ তো এর মধ্যে তোমরা প্রাথমিক আবেদনটা করে ফেলো তারপর অপেক্ষা করতে হবে তোমার হচ্ছে চূড়ান্ত আবেদনের সেই রেজাল্ট আসার জন্য যে তুমি চূড়ান্ত আবেদন আসলেই আবেদন করতে পারবা কিনা তো দেখা যাচ্ছে তোমার এটা এটা করার কারণ কি ধরো তোমার যতজন পরীক্ষার্থী যতজন পাশ করেছে বা যতজন তোমার এই যে আবেদন যোগ্যতার কথা যখন বলবো তখন আর কি এই বিষয়ে আলোচনা করবো এখন একটু না বলি তো চূড়ান্ত আবেদন হচ্ছে নয় এপ্রিল এতটুকু তো তোমরা বুঝলে তাই না এবার আমরা আবেদন যোগ্যতা নিয়ে আবেদন যোগ্যতা সম্পর্কে আমরা যদি বলি সেটা হচ্ছে মানবিক বিভাগে যারা আছো তারা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবা যারা বিজ্ঞানে আসো তারা এইট পয়েন্ট এবং যারা বাণিজ্য আছে তারা সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে আবেদন করতে পারবা মোটামুটি তোমরা আবেদনযোগ্যতা এখান থেকে দেখে নিতে পারছো কোন কে কোন ইউনিটে আসো সেখান থেকে আবেদনযোগ্যতা তোমরা দেখে নাও যে কত হলে তোমরা আবেদন করতে পারবো এবং আরেকটা বিষয় বলে রাখি এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ ওকে ফোর্থ সাবজেক্ট সহ এই জিপিএটা তার মানে এটা না যে যারা সেভেন পয়েন্ট জিরো জিরো থাকছে তারাই পরীক্ষা দিতে পারবা ব্যাপারটা কিন্তু এমন না কারণ আমি যে বললাম যে যেটা বলতে চাইছিলাম তখন বলতে যেয়েও যেটা বলিনি সেটা হচ্ছে চূড়ান্ত আবেদনের জন্য কিন্তু তোমার রেজাল্ট দেওয়া হবে দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট থাকার পরেও চূড়ান্ত আবেদনের জন্য যখন ওরা রেজাল্ট প্রকাশিত করবে তখন বাদ পড়ে যেতে পারো অনেকে ওকে তো প্রাথমিক আবেদনের জন্য তোমরা সেভেন পয়েন্ট জিরো জিরো থাকলে প্রাথমিক আবেদন করতে পারবা এবং সেখান থেকে পরে রেজাল্ট দেওয়া হবে যে কারা কারা আসলেই পরীক্ষায় বসতে পারবা সেটার আবেদন আমার নয় এপ্রিল হবে ব্যাপারটা একটু জটিল তারপরও আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা কী তো মোটামুটি প্রাথমিক আবেদনের জন্য এটা প্রাথমিক আবেদন এই পয়েন্টটা থাকলে তোমরা প্রাথমিকভাবে আবেদন করতে পারবা এবং তারপর আসি পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষা কীভাবে হবে কত মার্কের হবে সেই বিষয় নিয়ে আসি পরীক্ষা পদ্ধতি হবে হচ্ছে পরীক্ষা হবে হচ্ছে তোমার একশো মার্কের এবং একশো মার্কেরই এমসিকিউ থাকবে এখানে কোনো রিটার্ন থাকছে না প্রতিবারের মতো এবারও কোনো রিটার্ন থাকছে না একশো মার্কের এমসিকিউ হবে এবং আশিটা প্রশ্ন হবে আশিটার প্রশ্ন হবে একশো মার্ক কি একটু খটকা লাগছে ব্যাপারটা কিছুই না প্রতি বছর এরকম হয়ে থাকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওকে প্রতিটা প্রশ্নের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক মানে আশিটা প্রশ্নে ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি ইন্টু করে আমরা তাহলে হান্ড্রেড আসে তার মানে একশো মার্ক কিন্তু প্রশ্ন থাকে আশিটা আর মোটামুটি সব বিষয়ে বলা হয়ে গেছে তবে সব থেকে আনন্দের বিষয় আমারও বলতে অনেক ভালো লাগছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারও সেকেন্ড টাইম থাকছে সে তোমাদের যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে বা বিজ্ঞপ্তিতে যেটা আছে সেটা যদি পড়ার ইচ্ছা থাকে আমি ডিসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ